গ্রামীণ অঞ্চলে গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। মোবাইল মেডিকেল ইউনিট ছাড়াও সুন্দরবনের বিভিন্ন এলাকায় স্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি হয়েছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পাথর প্রতিমা দুর্বাচটির কৃষ্ণপুর গ্রামে সংঘের গ্রামীণ সেবা কেন্দ্রে মনমতপুর পৌর মন্দিরের উদ্যোগে এক স্থায়ী সেবা কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার অনুষ্ঠানে সেবা কেন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের সুশোভিত পুজোর কাজ শুরু হয়। সংঘের পক্ষে স্বামী অনেশানন্দজী মহারাজ এর সূচনা করেন। এই উপলক্ষে শতাধিক দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র এবং মায়েদের শাড়ি তুলে দেওয়া হয় সংঘের পক্ষ থেকে। এলাকার দুই বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত হরাধন দাস এবং প্রয়াত বিমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে। এছাড়া ২৫ জন বিশিষ্ট মানুষের হাতে স্বামী পরমানন্দ ভাবপ্রচার পরিষদের পক্ষ থেকে সংঘবাণী সম্মিলিত একটি স্মারক তুলে দেওয়া হয়। আগামী ২০২৫ সালে জন্মাষ্টমীর সময় এই মন্দির এবং সেবা কেন্দ্র সাধারণ মানুষের জন্য খুলে দেবেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ। ওম শ্রী শ্রী প্রণবানন্দ ধ্যানম ওম ধীমহি নিত্যং জ্যোতির্ময় মকরমণ্ডলস্থম জগদ্গুরু শ্রী প্রণবানন্দ চন্দ্রম নীলন্দি বরাভং ফুল্লারসন সন্নিবিষ্টম নিখিল ভয়হরম শ্রী বিশ্বনাথ স্বয়ং জটজাল শিষ্যং প্রশস্তর সুশোভিতাক্ষমালম ত্রিশূলহস্তং তং ভক্তবরাম ভূয়প্রদম হরিদলভেদম শরণাগতশ্রয়ম সৌম্য শান্তং যুবাবতরম বৃন্দারকবৃন্দবন্দম ওম অভৈতুকিং প্রেম ঘন দিব্যমূর্তি আচার্যরূপং প্রণবং নমামি আচার্যরূপং প্রণবং স্মরামি আচার্যরূপং প্রণবং ভজামি। ভারত সেবাশ্রম সংঘ কি শঙ্খচক্রধারী মধুসূদন জনার্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।